नमस्कार दर्शक बंधु, अमृता लाइफस्टाइले नतून आरेकटी पर्वे आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानिये एकटी नतून भिडियो शुरू करछि। आशा करी देश विदेश जेखान थेकेई आपनारा आमार एई भिडियोटी देखछेन सबाई खूब भालो आछेन, आपनादेर भालोबासाय ओ आशीर्वादे आमिओ भालो आछि। एबं जारा एखोनो अब्दि आमार चैनलके सबस्क्राइब करेनि, आमार चैनेले नतून, तारा अवश्यई सबस्क्राइब करे बेल बाटनटी अल करे राखुन। एबं जारा फेसबुक पेज थेके देखछेन अवश्यई पेजटाके फलो करार अनुरोध रइलो। এই বছর 2023 পঁচিশে মে দশই জ্যৈষ্ঠ শুরু হচ্ছে জামাই ষষ্ঠী। আপনারা কি জানেন জামাইয়ের গায়ে তালপাতার পাখার হাওয়া দিয়ে ষাট 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 এই তিনবার কেন বলা হয়, এবং এই জামাই ষষ্ঠীর নিয়মই বা কী আছে, বা পুজো পদ্ধতি বা কীরকম, কীভাবে পুজো করা হয় জামাই ষষ্ঠীর দিন, এবং অবশ্যই জামাই ষষ্ঠীর দিনকে জামাইয়ের গায়ে তাল পাতার হাওয়া দিয়ে বলুন ষাট ষাট ষাট। এই বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী পড়েছে দশই মে, এদিন পালিত হবে জামাই ষষ্ঠী। এই ষষ্ঠী পুজোয় যে যে উপকরণগুলি লাগে তা হলো আম্র পল্লব, তালপাতার পাখা, ধান, দূর্বা, পাঁচ থেকে নয় রকমের ফল ও ফুল, এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ রঙের সুতো। কীভাবে জামাই ষষ্ঠীর পুজো করবেন? ষষ্ঠী পুজোর উপলক্ষে শাশুড়িরা স্নান করে ঘটে জল ভরে তার উপর স্থাপন করবেন আম্র পল্লব, সঙ্গে থাকবে তালপাতার পাখা, একশো আটটি দূর্বা লাগে পুজোয়, করমচা ফলসহ পাঁচ থেকে সাত বা নয় রকমের ফল বিজোড়ে কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখবেন। এবার একটি সুতোয় হলুদ মাখিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে রাখুন। জামাই এলে তাকে বসিয়ে সুতোটা হাতে বেঁধে দিন, পাখার হাওয়া দিয়ে বলুন ষাট ষাট ষাট, তারপরে আশীর্বাদের পালা। জামাইয়ের সঙ্গে মেয়ের পরিবারের বন্ধন এবং মেয়ের সঙ্গে জামাইয়ের পরিবারের বন্ধন অটুট থাকার লক্ষ্যে এই সুতো বাঁধা হয় জামাইয়ের হাতে। পাখা দিয়ে হাওয়া করা মানে বিপদ তাড়িয়ে দেওয়া, ষাট 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 বলে আয়ু বাড়ার কামনা করা হয়। এদিন বাড়তে যে ষষ্ঠী পুজো করা হয় সেটি সম্পূর্ণ মেয়ের মঙ্গল কামনার জন্য করা হয়। জামাই ষষ্ঠীর দশই জ্যৈষ্ঠ 1430 বৃহস্পতিবার 3:28 ষষ্ঠী শেষ 5:26 বিকাল 11ই জ্যৈষ্ঠ 1430। মা ষষ্ঠী হলেন সন্তানাদির দেবী, জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে তাকে সন্তুষ্ট করতে হয় যাতে তিনি কন্যাকে সন্তানবতী হওয়ার আশীর্বাদ দেন। এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাই জুড়ে দিয়ে এর নাম হয়েছে জামাই ষষ্ঠী। প্রকৃতপক্ষে জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্য হলো মাতৃত্ব, সন্তান ধারণ ও বংশবৃদ্ধি। মেয়ে যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবন যাপন করতে পারে তার জন্যই মঙ্গল কামনা। জামাই এলে তাকে বসিয়ে সুতোটা হাতে বেঁধে শাশুড়িমা পাখার হাওয়া দিয়ে ষাট 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 বলে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। পাখা দিয়ে হাওয়া করার অর্থ তোমার সমস্ত আপদ বিপদ দূরে থাক এবং শান্ত থাকুক পরিবেশ, তিনবার ষাট বলার অর্থ দীর্ঘায়ু কামনা করা। ফুল বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন ও আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন অটুট থাকুক, সুখপ্রদ হোক। জামাই ষষ্ঠী কেন পালন করা হয়? স্বামী গৃহে মেয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে এবং শ্বশুর বাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক যাতে সুদৃঢ় হয় সেই উদ্দেশ্যেই এই লৌকিকতার পিছনে অন্যতম কারণ। এই পুজোয় সন্তান তুল্য জামাইয়ের মঙ্গল কামনা করা হয়, আবার কন্যা যাতে নিঃসন্তান না থাকে সেই প্রার্থনাও করা হয় ষষ্ঠী দেবীর কাছে। আসলে তৎকালীন সময়ে প্রচলিত বিশ্বাস ও সংস্কার অনুযায়ী কন্যা পুত্রবতী না হওয়া পর্যন্ত মেয়ের বাবা মা কন্যা গৃহে পা রাখবেন। অল্প বয়সে বিয়ে হওয়ায় অনেক সময় সন্তান ধারণের সমস্যা দেখা দিত, আবার সন্তান প্রসবের পরও মা অথবা শিশুর মৃত্যু হওয়ার অনেক সময় বহু বছর ধরে মেয়ের মুখ দেখতে পেতেন না মা বাবারা। এদিকে মেয়েরকে দেখার না পাওয়ার জন্য
মা বাবারও মনে শান্তি নেই। বিবাহিত মেয়েদের মুখদর্শনের জন্য প্রচলিত এই জামাই ষষ্ঠীর রীতিনীতি, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকেই জামাইদের আদর ও আপ্যায়নের জন্য বেছে নেওয়া হয়। এই তিথিতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বছরে অন্তত একবার মেয়ের মুখ দর্শন করে সন্তুষ্টি অনুভব করতে শুরু করেন মা বাবারা। এর পাশাপাশি দেবী ষষ্ঠীর পুজো করা হতো। জামাই ও মেয়ের মঙ্গল কামনা করতেন মায়েরা, পাশাপাশি তাদের মেয়ে যে শীঘ্র পুত্রবতী হন সে কামনাও রাখতেন দেবী ষষ্ঠীর সামনে। তিনবার ষাট বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা। সব বিপদ থেকে সন্তান যেন রক্ষা পায় সেই উদ্দেশ্যে শাশুড়িরা তিনবার ষাট বলে থাকেন। ফুল বেলপাতা দিয়ে হলুদ তেল মাখানো সুতো বেঁধে দেওয়ার মধ্যে দিয়ে উভয় পরিবারের পারস্পরিক বন্ধন ও মেয়ের জামাইয়ের সাথে যাতে বন্ধন অটুট থাকে তা কামনা করা হয়। এবং আবার পাখায় জল ছিটিয়ে তা দিয়ে জামাইকে হাওয়া করে সমস্ত বিপদ দূর করার এবং শান্ত করার কামনা সিদ্ধ করেন শাশুড়ি মায়েরা। হাওয়া করার মধ্যে দিয়ে ষষ্ঠীকে শান্ত বা ঠান্ডা রাখা হয়। জামাই ষষ্ঠীতে ব্যবহৃত ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক। অন্যদিকে দুর্বাকে চির সবুজ ও চির সতেজতার ধারক ও বাহক বলে মনে করা হয়। আমার এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগলে তো অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। নমস্কার।